চার দিনের পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর সফরসূচি: তেসরা এপ্রিল ডুমুরজলা হেলিপ্যাড থেকে কপ্টারে পূর্ব মেদিনীপুরের ঠাকুরনগর হেলিপ্যাডে। ঠাকুরনগর হেলিপ্যাড সংলগ্ন এলাকায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। ঠাকুরনগর হেলিপ্যাড থেকে কপ্টারে করে দীঘা হেলিপ্যাড। চৌঠা এপ্রিল দীঘা হেলিপ্যাড সংলগ্ন ময়দানে রাজনৈতিক কর্মসূচি। পাঁচই এপ্রিল দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন মুখ্যমন্ত্রীর। তারপর স্থানীয় কর্মসূচিতে যোগ দেবেন। ৬ই এপ্রিল দীঘা হেলিপ্যাড থেকে কপ্টারে ডুমুরজলায় ফিরবেন। খেজুরির যে মাঠে মুখ্যমন্ত্রী সভা করবেন সেখান থেকে ৫ কিলোমিটার দূরত্বে নন্দীগ্রাম বিরুলিয়া। ২০২১ মার্চে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে ওই এলাকাতেই পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে আর নন্দীগ্রামে যাননি নেত্রী। ২০০৮ সালে এই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জেলা পরিষদ দখল করে তৃণমূল। এর মাধ্যমেই রাজ্যের পালা বদলের সূচনা হয় বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে ওয়াকি বহাল মহল। সঞ্জু সুরের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।